নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিন্টাই। আজকে আমরা যাচ্ছি আমার শালার ছেলের জন্মদিনে, সবাই মিলে, শ্বশুরবাড়ির পরিবারের সবাই মিলে। শিয়ালদা থেকে ট্রেনের টিকিট কেটে নেওয়া হয়েছে, তারপরে ট্রেনের মধ্যে যাচ্ছি আমরা। কাকিনাড়াতে পৌঁছাবার পরে কিছুটা রাস্তা অটোতে যেতে হয়েছিল, অটোতে মোটামুটি 15 মিনিট মতো লেগেছিল। এখানকার ভাড়া মোটামুটি দেখলাম কমই আছে। যাই হোক, এখানে না, এখান থেকে নাম্বার পরে কিছুটা আমাদেরকে পায়ে হেঁটে যেতে হয়েছিল, কেন এরপরে আর গাড়ির কোনো উপায় নেই। মোটামুটি 5-7 মিনিট আমাদেরকে হেঁটে ভেতর দিকে যেতে হয়েছিল। সাইড হয়ে জায়গাটা সুন্দর আছে, কিন্তু যেহেতু রোদ আছে তাই একটু অবস্থা খারাপ হচ্ছিল সবারই। এই আমি একটু আমের বিষয়ে একটু জ্ঞান দিচ্ছি সবাইকে। অবশ্য সত্যি কথা, আমাদের এখানে এত সামনে আম গাছ থাকলে, আম থাকলে নিশ্চয়ই থাকবে না সেই আমার। বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিন্টাই। গরমে আর ভাঙাতে পারছি না ব্লগ, বাবা। যাচ্ছি আজকে আমার পিসি শাশুড়ির ছেলের ছেলের জন্মদিন। পুরো ফ্যামিলি মিলে এসেছি, সব যাচ্ছে আগে। জায়গা বেশ ভালো, হ্যাঁ, একটু কাকিনাড়া জায়গার নাম, একটু গ্রাম সাইড মতো আছে, কিন্তু দারুণ জায়গা আছে। আমি আপনাদেরকে কলকাতা শহরে যদি এটা হয়, এই যো, এই আমার মাথার উপরে আম দেখা যাচ্ছে। এসে গেছি শালার শ্বশুর বাড়ি। দেখেছো কি ছোট ছোট গাছে আম হয়েছে। এরপরে আমরা চলে গেছিলাম মন্দির প্রাঙ্গণ। এটা ওখানে একটা মন্দির প্রাঙ্গণ, এখানে নাম সংকীর্তন হয়, শুনলাম নাকি পুজোর সময় মেলাও বসে, মানে আমাদের অষ্টম পর পুজো, যেটা এমনি দুর্গাপুজো টুজো না, শুনেছি, আমি জানি না যদিও। যাই হোক, এরপরে বাচ্চার খাওয়ার সময় হয়েছিল, বাচ্চার জন্মদিন যার বাবুকে এখন ভালো করে, আমি ওর ফটো এখন বা ভিডিও এখন আমি দেখাইনি, ইচ্ছা করে আমি চেয়েছিলাম যাতে ও, ওর মা, ওর বাবা একটু ভালো সাজগুজ করে নিই, তারপরে না ভালো করে ভিডিও করব। যাই হোক, আরে রক্ষিতবাবুর খিদে পেয়েছিল, তাতে তাতি খাচ্ছে। এরপরে আমাদের দুপুরের খাওয়ার সময়, দুপুরবেলার মেনুতে দেখতেই পাচ্ছেন কি ছিল, ভাত ডাল। আচ্ছা, ওখানে হ্যান্ডমেড, হ্যাঁ, মানে নিজেরা ওখানে তৈরি করেছে আলু চিপস এবং ঝুরঝুরি আলু ভাজা। ঝুরঝুরি আলু ভাজা তো সব জায়গাতেই দেয়, কিন্তু চিপসটা কিন্তু সব জায়গায় দেয় না। যাই হোক, এরপরে এসেছিল মাংস। তো আমি তো বললাম দু পিসি মাংস দে ভাই আমাকে, দুপুরে খাওয়া গরমের মধ্যে ভালো লাগছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমরা একটু বাইরে বসেছিলাম, ছেলেরা, মেয়ের ছেলেরা সবাই ঘরের দিকে ছিল, আমরা ভাবলাম একটু বাইরের দিকটাই কাটিনি। এই যে বাচ্চাদেরকে দেখছি, এটা আমার ছেলে, এদের তো ফারাকই পড়ছে না। এরপরে সন্ধেবেলায় চলে এলাম, সন্ধেবেলায় সাজাবার পরে, এটা ওখানকার কমিউনিটি হল। কমিউনিটি হলে মোটামুটি যা শুনলাম ভাড়াটারা মোটামুটি খারাপ না, ভালোই বেশ। এটা এই রাকশিত, যার জন্মদিন তার নাম রাকশিত। এতক্ষণ পর সবাইকে বললাম সরি। আচ্ছা, ওখানে এই ফুচকাগুলোর সাইজ দেখছেন, এক একটা ফুচকা কী বড়। স্ন্যাক্স হিসাবে ছিল, ফুচকা ছিল, দই বড়া ছিল। এই আমাদের দুই জামাই, এটা আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই, কাকি আছে, বৌদি আছে, দিদি আছে, শালা আছে, শালি আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে। হ্যাঁ, এই রাকশিতকে নিয়েছে এতক্ষণ পর ওর
রক্ষিতার মা, রক্ষিতা এখন নিজের দাদির কোলে, আর পাশে ওটা ছিল ওর বুয়া। এই তো রক্ষিত বাবু, এতক্ষণ পর রক্ষিতের ভালো একটা ভিডিও ফুটেজ পেয়েছিলাম আমি। সারাক্ষণ ওর মায়েরই কাছে ছিল, আর আমি ঘরের দিকে মোটামুটি যাচ্ছিলাম না খুব একটা। আচ্ছা আচ্ছা, বাঁদিকে এটা দাদি, আর যার কোলে এখন আছেন এটা উনি নানি। সবাই কেক কাটার অপেক্ষা করছে, কখন কেক কাটা হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের আমাদেরকে ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। সবার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সবাই ভাবছে কখন তাড়াতাড়ি কেক কাটা হবে, তাড়াতাড়ি আমরা খাবো। ওই পিছনে লম্বা ছেলেটা দেখা যাচ্ছে, ওই যে পিছন দিকে দেখালো না, থাক দেখালো না, যত বলবো না আর। আরে রক্ষিত বাবুর মুখ দেখে মনে হচ্ছে যেন খুব বিরক্ত হচ্ছে। এই এতক্ষণ পর রক্ষিতের মা, এটা রক্ষিতের নানি, এই রক্ষিতের বুয়া। আরে থাক থাক, গরমের মধ্যে আর ভালো লাগছে না। অবশ্য আমার ছেলে এটা পেয়ে খুব খুশি, টুপিগুলো খুলতেই চাইছিল না। এই এতক্ষণ পর মা, ছেলে আর বাবাকে দেখা গেছে একসাথে। রোহিত এদিকে একটু তাকাও, এই তাকিয়েছে রোহিত। ফাইনালি কেক কাটা হলো, বেশ কিছুক্ষণ ফটো শ্যুট ফুট করার পর কেক কাটা চালু হয়েছে। কেক কাটা চালু হওয়ার পরে আমরা তো ভাবছি তাড়াতাড়ি কেক কাটা হলেই আমরা যাব খেতে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ট্রেন ধরে বাড়ি, কেন অনেকটা রাস্তা, সাথে মেয়েরাও আছে, বাচ্চারাও আছে। দেখতে দেখতে সারাদিনটা কীভাবে কেটে গেল বোঝাই গেল না। আচ্ছা আমার শালার নামটা বলে দিই, আমার শালার নাম হচ্ছে রোহিত, আর ছেলের নাম হচ্ছে রক্ষিত, আর ওর মায়ের নাম হচ্ছে শ্বেতা। এবারে মেনু, প্রথমে ছিল ডিমের ডেবিল, তারপরে ছিল মশলা কুলচা, কিন্তু বেবি সাইজ, ছোটো ছোটো নান যেরকম হয় বেবি নান ওরকম, সাথে ছিল দাল মাখানি, এরপরে ছিল স্যালাদ। কুলচাটা আমি ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম এটা বেবি নান আছে, কিন্তু পরে ভেতরে ভেঙে দেখি স্টাফ ভরা আছে, দারুণ লাগছিল। এরপরে ছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল চিকেন কষা, কিন্তু আমি সেগুলো হাত দিইনি। চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, কিন্তু আমি ওগুলো খেতে যাইনি। যাই হোক, কিছু স্পেশাল মুহূর্তগুলো ফটোগুলো তুলে ধরলাম, এগুলো দিয়ে আমার ভিডিও শেষ করব। শেষের দিকের ভিডিও আমার করা হয়নি, এই কারণে কি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ছেলেও ঘুমাবে ঘুমায় করছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।